তখন দেখা গেছে 23-24টা হওয়াতে উনি একা এগুলা পালন করা ওনার দ্বারা সম্ভব না। একটা লোক ছিল পার্মানেন্ট, ও আসলে লোক সব সময় পাওয়া যায় না, এতগুলা পালা সম্ভব না। এখন এই জন্যই চাইতেছি কিছু বিক্রি করে দিবে এখান থেকে, যে সবাই পছন্দ করে নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম প্রান্তিক খামারি, শৌখিন খামারি যাকে বলা হয়, ফারুক ভাই। উনি মূলত ঢাকাতে গার্মেন্টসে ব্যবসা করেন, তো ওনার এদিকে প্রচুর জায়গা রয়েছে, দেশের বাড়ি এটা। এটা হচ্ছে রাজবাড়ি জেলা, রাজবাড়ি একদম সদরে, শহরেরই পাশে। তো ওনার এখানে জায়গা আছে বিদায়। উনি শৌখিনভাবে কিছু ছাগল পালন করেন, দেখতেছেন খুব সুন্দর সুন্দর কালারফুল ছাগল। তো ওনারা ঢাকাতেই থাকেন, ওনার বড় ভাই মূলত এগুলো দেখাশোনা করেন। তো দেখতে পাচ্ছেন শখের জিনিস কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ছাগল হয়ে গেছে। তো ওনারা চাচ্ছেন যে আসলে শৌখিন জিনিসটা শৌখিনই থাকুক, ওনারা অল্প পালন করবেন, এজন্য এখান থেকে মোটামুটি অর্ধেক ছাগল ওনারা বিক্রি করে দিবেন। তো এখানে সব ধরনের ছাগল রয়েছে, আপনারা তুতাপুরি, গুজরি, বোয়ার ছাগল রয়েছে, বারবারি ছাগল রয়েছে। তো চলুন সেই ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন, লোকেশনটা একটু। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে ফারুক, আর লোকেশন হচ্ছে সর্জন কান্দা গ্রাম, পোস্ট অফিস থানা জেলা রাজবাড়ি। তার মানে হচ্ছে এটা রাজবাড়ি সদরে, একদম সদরে না? জি, রাজবাড়ি সদরেই। এটা আলগাজ, আমিও তো আসলাম একদম সদরে। জি, শহরে আলগাজাল স্কুলের অপোজিট পাশে, অপোজিটই। হ্যাঁ, আমবাবুর বাড়ির সামনে রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি বলে। আচ্ছা ভাই, তো মনে হয় ঢাকাতেই বিজনেস করেন? জি, আমি ঢাকাতেই বিজনেস করি, আমার হচ্ছে গার্মেন্টস এর ব্যবসা মূলত। আচ্ছা আচ্ছা, এই সেক্টরে কিভাবে আসা? এই সেক্টরে আসলে ছাগলের প্রতি একটা সফট কর্নার সবসময় ছিল, ভালোবাসা ছিল পশুদের প্রতি একটা ভালোবাসা। জি, সেখান থেকেই চিন্তা করছি যে আমার বড় ভাই আবার এখানে থাকে, উনি মূলত দেখাশোনা করে, লালন পালন উনি করে, আমি ঢাকাতেই থাকি। তো ওইভাবেই এখানে আসা আর কি। আচ্ছা আচ্ছা, সামনে দেখলাম অনেক ঘাসের জমিও দেখালেন আমাকে। জি, আমাদের অনেক জমি আছে, মানে অল্প খরচে পালন করতে পারি, তেমন কোনো সমস্যা হচ্ছে না। সামান্য আমরা ওই অল্প দানাদার খাবার দিয়ে আরামে ছেড়ে দিই, চারণ ভূমিতে ছেড়ে দিই, ওরা খেয়ে চলে আসে। এখানে বেশিরভাগই দেখতেছি আমি ক্রস ব্রিডের ছাগল। হ্যাঁ, ক্রস ব্রিড আছে, আবার অরিজিনালও আছে, আমার বোয়ার। জি, বোয়ার আছে, তারপর বারবারির বাচ্চা আছে, গুজরি আছে, তারপরে গুজরি আছে, শিরোহি আছে, অরিজিনাল মিলেমিশে আপনি। হ্যাঁ, বিটেল আছে, আমার আসলে সব রকমের ছাগলই আমার এখানে আছে। আর ক্রস ব্রিড, হাই ক্রস ব্রিড যেগুলো আছে এগুলো মূলত হাই ক্রসের আর কি। আচ্ছা, হ্যাঁ, বাচ্চাও দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বাচ্চা। জি, এগুলো অরিজিনাল বাচ্চা আসছে, কিন্তু ওই গুজরি অরিজিনাল শুরু করেছিলেন। আমরা 13টা ছাগল কিনছিলাম প্রথম মূলত, এখন কতগুলো আছে? এখন প্রায় 24-25টার মতো আছে, 13টা থেকে 24-25। জি, বাচ্চা আছে, বাচ্চা আর বড় মিলে এখন। তো এই যে ভাই মানে পালন করতেছেন, আপনারা তো আর কোনো ব্যবসায়িক না, ব্যাপারীও না, একদম প্রান্তিক খামারি, কেমন আসলে এই ছাগল পালনটা, কেমন যদি একটু বলতেন? না, যদি আসলে সুন্দর করে পালা যায়, যত্ন যদি সঠিকভাবে নেওয়া যায়, আসলে লাভ আছে এই সেক্টরে। জি, বাচ্চা ভালো দেয়। আমার দেখেন 12-13টার থেকে আল্লাহর রহমতে 24-24টার মতো হয়ে গেছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু ঘাসের ব্যবস্থা থাকতে হবে। জি, ঘাসের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, কারণ হচ্ছে আমি প্রচুর পরিমাণে ঘাস লাগাইছি প্রথমে। ছেড়ে দেন, আবার ছেড়ে দিই, ওরা ওই 2-3 ঘন্টা থাকলেই পেট ভরে চলে আসে অটোমেটিক, খুব সহজ যদি ঘাসের ব্যবস্থাটা থাকে। জি, দুপুরবেলা দানাদার খাবার দিই এই। তো ফারুক ভাই, সব কিছু তো ঠিক আছে। জি, এখন আপনি আমাকে বললেন যে আসলে ভাই ছাগল কিছু বিক্রি করে দিবেন, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আসলে আমার বড় ভাই আসলে বাহিরে থাকতো, তো বড় ভাইয়ের সাথে উনি আবুধাবিতে থাকতো আর কি। তো উনি আসার পরে আমরা শখের বসে, উনিও ওনারও, উনিও শৌখিন লোক, হ্যাঁ, আমিও, আমার ওয়াইফও, ওই হিসাবে এগুলা কিনে আনছিলাম। এখন দেখা গেছে 23-24টা হওয়াতে উনি একা এগুলা পালন করা ওনার দ্বারা সম্ভব না। একটা লোক ছিল পার্মানেন্ট, ও আসলে লোক সব সময় পাওয়া যায় না, এতগুলা পালা সম্ভব না। এখন এই জন্যই চাইতেছি কিছু বিক্রি করে দিবে এখান থেকে, যে সবাই পছন্দ করে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা সহজভাবে পালন করতে পারবেন। হয়তো কিছু কমে গেলে তখন আবার সুন্দর করে উনি পালতে পারবে আর কি, এগুলো সমস্যা হবে না, একজনের দ্বারা যতটুকু সম্ভব আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ফারুক ভাই চলেন, আমরা আসলে কিছু দেখাই এবং দরদাম। শুনতে একটা খুব সুন্দর ছাগল দেখতেছি, সাথে মনে হয় বাচ্চাও আছে না? জি, এটা বাচ্চা আছে, কিন্তু এটার দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা হইলো বিক্রি করে দিছি 25,000 টাকা পাঠি বাচ্চাটা, আর একটা বাচ্চা এটা আমরা রেখে দিব, কারণ এটা আমাদের খুব শখের, এটা দিচ্ছি না, কিন্তু এটা ব্রিড করানো হয়েছে অলরেডি,
জিয়া ভাইয়ের খামার থেকে, নাটোরের জিয়া ভাই থেকে ব্রিড করে নিয়ে আসছে। জি, নাটোর থেকে ব্রিড করে নিয়ে আসছে, এটা প্রায় 15-20 দিন হয়ে গেছে। হ্যাঁ, 20 দিন। ওনারা কি গাবটা ইয়া করে দিয়েছে? জি, ওনারা গাব কনফার্ম করে দিয়েছে। আচ্ছা, কয় দাঁতের ছাগলটা? এটা হচ্ছে, আমি আসলে দাঁত দেখিনি, তবে 4 দাঁত বা 6 দাঁত হবে আর কি, 4 দাঁত সম্ভবত এটা। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটার দাম হচ্ছে 40,000 টাকা। তা আলোচনা করে নিতে পারবেন না? জি জি, অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল শিরোহি ছাগল। জি, এটার বয়স হচ্ছে কেবল 2 দাঁত। 2 দাঁত? জি, একবার হিটে আসছিল কিন্তু আমরা বীজ দেই নাই, কারণ হচ্ছে যেন আর একটু ইয়া হয়, আর একটু বড় বড় হয়, একটু পাকা পোক্ত হয়, এজন্য তারপরে দ্বিতীয়বার হিটে আসলে বীজ দিবেন। জি, তো এটা কেমন দাম চাবেন? এটার দাম 40,000 টাকা। 40,000, আলোচনার সুযোগ আছে। 2-1,000 টাকা, খুব একটা ডিফারেন্স হবে না, অলমোস্ট ফিক্সড আর কি। ঠিক আছে, চলেন তাহলে। আর ভাই কি মা বাচ্চা দেখতেছি নাকি? জি, মা বাচ্চা এটা। বাচ্চা এটা না? জিয়া ভাইয়ের খামার থেকে অরিজিনাল শিরোহি পাঠা দিয়ে বীজ দেওয়া হয়েছে। কয় দাঁতের ছাগলটা? এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত, এই প্রথম বিয়ানি, প্রথম একটা বাচ্চা দিছে, এখন দ্বিতীয়। এটা হইছে 20-25 দিনের মতো হইছে আর কি। 20-25 দিন না? জি। আর এটা হচ্ছে বাচ্চা? জি, মানে রানিং ছাগল। জি, রানিং ছাগল, এটা প্রথম বিয়ানি, প্রথম বাচ্চা। কেমন দাম চাবেন আর বাচ্চাটা কেমন দাম চাবেন? মাটা হচ্ছে 30,000 টাকা, আর বাচ্চাটা 20,000 টাকা। 20,000 টাকা, আলোচনার তো সুযোগ আছে। এটা অলমোস্ট ফিক্সড আর কি। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা তো খুব সুন্দর। জি, অনেক সুন্দর। এটা হচ্ছে অরিজিনাল ওই বিটল পাঠা দিয়ে ইয়া করা, এটা তপন দাদার খামার থেকে। ওনার দাদার খামার থেকে? জি, ওনার মাটা। এটা মা? জি। মাটা কি জাতের? মাটা হচ্ছে বিটল জাতের, একদম অরিজিনাল, চোখ সাদা, অরিজিনাল বিটল। আচ্ছা আচ্ছা, অরিজিনাল বিটল। জি জি, বাচ্চাটাও আসছে একদম 100% পাঠা, পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা? জি। বাচ্চাটা তো কি দিবেন নাকি না? হ্যাঁ, বাচ্চাটা সহ বিক্রি করব যদি কেউ নিতে চায়, আর বাচ্চা ছাড়াও যদি কেউ নিতে চায় তাহলে হয়তো কয়েকদিন পরে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, যেহেতু বাচ্চাটা ছোট। জি। ছাগলটা কয় দাঁতের? এটা হচ্ছে ছাগলটা 8 দাঁত, 6 দাঁত বা 8 দাঁত, আমি আসলে ফিক্সড ইয়ে করি, 6 থেকে 8 দাঁত হবে আর কি। তো ছাগলটা কত দাম চাবেন? ছাগলটা বাচ্চা সহ যদি কেউ নেয় সেক্ষেত্রে 60,000 টাকা, আর বাচ্চা ছাড়া যদি নেয় তাহলে একদম 40,000 টাকা। 40,000 টাকা? জি। তো বাচ্চা ছাড়া নিলে কয়েকদিন সময় দিতে হবে। চলে না, উনি হচ্ছেন আমাদের খামারের ডাক্তার রাজু ভাই, নিয়মিত চিকিৎসা করেন? জি, উনি আমার খামারে নিয়মিত চিকিৎসা দেন। আমি তো ঢাকায় থাকি। সব ছাগল একদম সুস্থ সবল আছে? জি জি, ইনশাআল্লাহ সব ছাগল সুস্থ সবল। সব সময় জি পিপিআর ভ্যাকসিন দেওয়া আছে, লাগে সেটা সম্পূর্ণ প্রয়োগ করা হবে। এদিকে তো আমরা আরেকটা দেখতেছি, এটা কি ছাগল? এটা হচ্ছে অরিজিনাল বোয়ার জাতের ছাগল। বোয়ার না, সাউথ আফ্রিকান বোয়ার? জি। আচ্ছা আচ্ছা, অরিজিনাল? জি, অরিজিনাল। এটা কোথায় থেকে আপনার নিয়ে আসা ছিল? এটা মূলত আমি যার কাছ থেকে আনছি উনি ইন্ডিয়া থেকে এনে দিছিল আমাকে। আচ্ছা, দুইটা বাচ্চা প্রেগন্যান্ট ছিল তখন। এই বাচ্চাটা কি আপনার এখানে এসে দিছে? জি, এটা আমার এখানে এসে দিছে, পাঠা বাচ্চা, 5 মাসের মতো বয়স। 5 মাস? জি। আর আরেকটা আছে পাঠি বাচ্চা, সেটাও দেখাচ্ছি। আচ্ছা, ছাগলটা কয় দাঁতের? ছাগলটা হচ্ছে 8 দাঁত। 8 দাঁতের? জি, 8 দাঁতের। এখন কি গাব আছে? জি, এখন গাব আছে, আমি গাব বীজ দিছি অলরেডি, 20-25 দিন হয়েছে। এটা ইয়ার থেকে, নাটোরের হান্নান ভাইয়ের ওইখান থেকে বীজ দেওয়া আনছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি যেখানে যে পাঠা ভালো ওইখান থেকে বীজ দেওয়া? জি হ্যাঁ, নাটোরের থেকেই আমার সবগুলা বীজ দেওয়ানো। এইবার এত দূরে এত টাকা খরচ হয়? এত টাকা খরচ হইলো আমার আসলে শখে, যেহেতু আমার শখের বিষয় এটা যে অরিজিনাল বাচ্চা যেন পাই, এই বাসেস এই জন্যই আমি মূলত সবগুলা ছাগলই আমি নাটোর থেকে বীজ দিই। এটা হচ্ছে একদম 60,000 টাকা। 60,000? জি। আর বাচ্চাটা? আর বাচ্চা এটা হচ্ছে পাঠা বাচ্চা, এটা 45,000 টাকা। 45,000? আর আরেকটা আছে পাঠি বাচ্চা, ওইটা দেখাচ্ছি। জি, এটা পাঠি বাচ্চা,
এটা হচ্ছে 35,000 টাকা। 35,000? জি। আচ্ছা, পাখিটা একটু ছোট হয়ে গেল। হ্যাঁ, ও দুইটা বাচ্চা দিছিল, ওই হয়তো ইয়াটা ওই পাঠা বাচ্চাটা একটু দুধ বেশি খাইছে আর পাঠা বাচ্চাটা একটু কম খাইছে। প্রথম বিয়ানি আমার এখানে আর কি, তবে সম্ভবত এটা চার দাঁত হবে আর কি, চার দাঁতের মতো হবে। আসলে দাঁত ভালো মতো বুঝি না আমরা। হ্যাঁ, এটা গাব আছে। হ্যাঁ, এটাও ইয়ার থেকে আমরা ওই তপন দাদার খামার থেকে ওনার অরিজিনাল পাঠা দিয়ে বীজ দেওয়া নিয়ে আসছি। ভিডিও চাইলে ভিডিও দিতে পারবো। কতদিন হয়েছে? এটা 25 দিনের মতো হয়েছে। 25 দিন? জি। এটা কেমন দাম চাবেন? এটা এটা আসলে এটার দাম কিন্তু চাইলে 35,000 টাকা হয়, কিন্তু এটার একটা ইয়ে আছে, সমস্যা আছে। তো বড় সমস্যা না, সেটা হচ্ছে ওর একটা বাটের মধ্যে একটা দুধ কিন্তু ছোট, এই জন্য 25,000 টাকা হইলে এটা সেল করে দিব। আচ্ছা, যেহেতু এটা, তবে বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে দুধ পায়, ওর বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয়, বাচ্চা কোনো সমস্যা হয় না আর কি, দুধ পেয়ে মোটামুটি ভালো ইয়া করতে পারে। ঠিক আছে, ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে বেলচা তোতা। বেলচা তোতা? জি, হাই ক্রসের বেলচা তোতা আর কি। বয়সটা কেমন, কয় দাঁতের? বয়সটা এটা হচ্ছে 2 দাঁত। এটা এখনো কিন্তু বাচ্চা দেয় নাই, তবে এটা জি গাব আছে, বীজ দেওয়া হয়েছে, এটা তপন দাদার খামার থেকেই বীজ দেওয়া হয়েছে, মাসখানেক হয়েছে। খরচ করে করে একটা মানে গাব করাইছি? জি জি, অনেক টাকা খরচ করে করেছি, এটা মাসখানেক হয়েছে, এটার বীজ দিছি 1 মাস বা 1 মাস 5 দিন এরকম হয়েছে। আমার কাছে ভিডিও আছে, ভিডিও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এটা এটার দাম হচ্ছে 30,000 টাকা ফিক্স। 30,000? জি, 30,000। জি ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে যমুনাপাড়ি ক্রস। যমুনাপাড়ি ক্রস? জি। কয় দাঁতের এটা? এটা হচ্ছে 4 দাঁত ছিল, এখন সম্ভবত 6 দাঁতে গেছে। 4 দাঁত থেকে গাব আছে এখন? জি, এটা ফুল প্রেগন্যান্ট। এটা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখের মধ্যে এটা ইয়ে দেবে, বাচ্চা দেবে। বাচ্চা দিয়ে দিবে না? জি জি, দুইটা করে বাচ্চা দেয়। আমার এখানে বাচ্চা ছিল, বাচ্চা সেল করে দিছি আমি। তো এটা কেমন দাম চাবেন? এটা আমি এক দাম 17,000 টাকা। 17,000 টাকা? জি জি। ঠিক আছে, একটা ছাগল দেখলাম, এটা কি জাতের? জি, এটা হচ্ছে যমুনাপাড়ি। যমুনাপাড়ি? না, জি, যমুনাপাড়ি ক্রস। আচ্ছা, বয়সটা কেমন, কয় দাঁতের? এটার বয়স হচ্ছে 4 দাঁত ছিল, এখন হয়তো 4 দাঁত থেকে 6 দাঁতে গেছে। ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেন, ওই বাচ্চাটা দেন, ছোট একটা বাচ্চা আছে। আপনি তো আরো আগে আসার কথা, আপনি গত রবিবারে আসার কথা, তারপরের দিনই কিন্তু এটা বাচ্চা দিছে। ও আচ্ছা আচ্ছা, বাচ্চাটা কি বাচ্চাটা হচ্ছে পাঠি বাচ্চা। এটা আমি বড় আমাদের এই রাজবাড়িতে সবচাইতে বড় যে হরিয়ানা পাঠা আছে ওইটা দিয়ে এটা বীজ দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে দুইটা একসাথে কেমন দাম চাবেন? মা বাচ্চা দুইটা একসাথে 20,000 টাকা হইলে আমি। সুন্দর হরিণের বাচ্চা নাকি এটা ভাই? জি, এটা হরিণের বাচ্চা, এটা হচ্ছে অরিজিনাল বারবারি। বারবারি? না, জি, ওর মাও আছে। আমি আসলে এটা বর্গা দিয়ে রাখছি, অনেকে বাগি বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটাও নিয়ে আসবো, ওইটাও সেল করব। পাঠি বাচ্চা এটা? জি জি, কারো যদি দরকার হয় ওর মা আমার সাথে যোগাযোগ করলেই হবে, আমি ওর মাকে সেল করব। এটা বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 4 মাস প্লাস। 4 মাস প্লাস? জি। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা 30,000 টাকা ফিক্সড, 30,000 টাকা হইলে আমি সেল করব। ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে হরিয়ানা এবং তোতার ক্রস। বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 4 মাস প্লাস। 4 মাস প্লাস? জি, এটার মাটা অনেক বড় সাইজ ছিল, ওইটা আমি বিক্রি করে দিছি 35,000 টাকায়। তো এটা কেমন দাম চাবেন? এটা আমি 15,000 টাকা হইলে এটা সেল করব। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে তোতার, তোতার ক্রস আর কি, ক্রস বাচ্চা। জি, পাঠানা পাঠি? এটা হচ্ছে পাঠি বাচ্চা। পাঠি বাচ্চা? বয়সটা কেমন? বয়সটা 4 মাস প্লাস মাইনাস 4 মাস আর কি। এটা কেমন দাম চাবেন? এটার দাম হচ্ছে 13,000 টাকা হইলে আমি সেল করব। 13,000 টাকা? জি। আলোচনা কিছু শুরু করা। এটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হচ্ছে বিটল, লাল চোখের বিটলের বাচ্চা। বিটলের বাচ্চা? জি, পাঠি বাচ্চা এটা। বয়সটা কেমন? এটার বয়সও 3.5 মাস 3 মাস প্লাস আর কি। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা 12,000 টাকা হইলে আমি সেল। আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? জি, এটা হচ্ছে আমার মূলত এটা আমার আরেকটা বয়ার ছাগল আছে, এটা বর্গা দেওয়া, ওইটা ওইটার বাচ্চা আর কি। ওইটা আমি হরিয়ানা পাঠা দিয়ে ইয়া বীজ দেওয়াইছিলাম আর কি। পাঠানা পাঠি? জি, পাঠা বাচ্চা, এই খাসি বাচ্চা এটা। খাসি বাচ্চা? না। বয়সটা কেমন? বয়সটা হচ্ছে এটা 2.5 মাসের মতো আর কি, 2 মাস প্লাস। এটা 10,000 টাকা হইলে আমি ছেড়ে দিব। জি ভাই, জি, মাশাআল্লাহ, অনেকগুলো ছাগল দেখলাম, ছোট বড়, মা ছাগল, গাব ছাগল। জি, তো অনেকেই তো নিতে চাবে,
তারা কিভাবে নিবে যদি একটু বলেন? তারা আমার সঙ্গে আমার মোবাইলে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আমার খামারে এসে সরাসরি নিয়ে যেতে পারবে যারা কাছে আছে, অথবা যদি আমার অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে আমি ওই গাড়িতে বাসে, জি বাসের বক্সে আমি তুলে দিতে পারবো, হ্যাঁ নেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। তবে আমার আমার আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যেগুলা বীজ দিছি বলছি ওই ছাগলগুলা মোটামুটি আমার কনফার্মই, হ্যাঁ কারণ ইয়ে থেকে নাটোর থেকে ওরা বীজ কিন্তু কনফার্ম করে দেয় ওরা ওখান থেকে, তো এটার যদি ভিডিও লাগে সেটা আমি দিয়ে দিতে পারবো, প্রত্যেকটা ছাগলের ভিডিও আমি দিয়ে দিতে পারবো যে আমার এটা প্রেগন্যান্ট করাইছি। ঠিক আছে ফারুক ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম।